একদম সম্মানিত বিয়ত, যে যেখান থেকে আমাদের এই প্রতিবেদনটা দেখতেছেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা শুরু করছি। আপনারা জানেন, সহজ পদ্ধতিতে মাছ চাষে উৎসাহিত করার জন্য আমি অনেক জেলায় ছুটে বেড়াই আপনাদেরকে সহযোগিতা করার জন্য। এই যাবৎকালে সবচেয়ে কম খরচে অল্প জায়গায় অধিক ঘনত্বে সহজ পদ্ধতিতে মাছ চাষ একমাত্র আমরাই করে দেখিয়েছি, বাংলাদেশের বেকার যুবকদের মাঝে সেটা তুলে ধরেছি। আমরা সবসময় বলি যে কম খরচে যদি আপনি মাছ চাষ করেন সহজ পদ্ধতিতে, অবশ্যই আপনি লাভবান হবেন। ইতিপূর্বে আরএস সিস্টেম ছিল, এসেছিল বাংলাদেশে, সেটা এখন আর নেই। বায়োফ্লক এসেছিলো, সেটাও নেই। এখন একমাত্র সহজ পদ্ধতিতে মাছ চাষই বাংলাদেশে আছে। তো সেই ধারাবাহিকতায় আপনি জানেন, আমার এই ফার্মে অনেক জেলা থেকে লোকজন আসে ভিজিট করার জন্য, যে আমি কি আসলে সহজ পদ্ধতিতে মাছ চাষ যে করতেছি এটা কি আসলে সঠিক। তো সেই ধারাবাহিকতায় আজকে আমাদের এই প্রজেক্টে দুজন গেস্ট আসছে। আমি সবসময় সবার প্রতিবেদন তুলে ধরি না, মাঝে মধ্যে যদি কেউ আসে বা এখানে আসছে এমন কেউ, মাঝে মধ্যে কিছু মানুষের ভিডিও তুলে ধরার চেষ্টা করি, এই জন্যে যে আমরা এখানে একদম সহজভাবে মাছ চাষ করতেছি এটা কি আদৌ সত্যি না মিথ্যা সেটা রিভিউ নেওয়ার চেষ্টা করি। কারণ যারা এই পদেটা আসেন তারা যখন নিজ চোখে দেখেন বা আমরা ইউটিউবে যেভাবে বলি এটা কি সত্য মিথ্যা কি না সেটা প্রুভ করার জন্যই আজকের এই প্রতিবেদন। আজকে আমরা পরিচিত হয়ে নেব আমাদের নতুন দুজন গেস্ট আছে তাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি কোথায় থেকে আসছেন, আপনার নাম ঠিকানা? আমার নাম মোহাম্মদ মজনু খান, গ্রাম দক্ষিণ থেকে ফুতানা নান্দাইল। আমি নান্দাইল থেকে এসি, আপনার কালচার দেখে নাটক দেখছি, দেখে বর্তমানে সঠিক যেটা আছে আমরা নিজের চোখে দেখলাম আর কি। আচ্ছা, আমরা যে অনেক সময় ইন্টারনেট মানে ইউটিউবের মাধ্যমে তুলে ধরি যে আমরা একদম সহজ পদ্ধতিতে এবং কম খরচে আমরা কালচারগুলো করতেছি, এটা কি আসলে কি এখানে কি আপনি আইসে এরকম সহজ দেখছেন? জি, কোনো যেটা নাটক দেখছি বর্তমানে আচ্ছা, আপনি ইতিপূর্বে তো অনেক বায়োফ্লক প্রজেক্টও দেখছেন, তো এই বায়োফ্লক থেকে এখানে পার্থক্যটা কি একটু বলেন দর্শকদেরকে। বহুত রাত দিন পার্থক্য, বায়োফ্লকের মধ্যে বিভিন্ন ধরনের খরচ আছে। জি, আর এটার মধ্যে কোনো বিভাগ কোনো খরচ হয়নি, এটার মধ্যে খরচ হয়নি, কোনো শুধু খালি মাথার খাদ্যটা খরচ এই খরচটাই। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনি কি আশাবাদী যে এভাবে যদি মাছ চাষ করা যায় তাহলে আপনি অবশ্যই মানে স্বাবলম্বী হতে পারবো মানুষ? জি আলহামদুলিল্লাহ, স্বাবলম্বী হতে পারবো। আমরা সবসময় চেষ্টা করি কি যে কম খরচে, আমরা দর্শক আমরা সবসময় বলি যে কম খরচে আমাদের এই কালচার সহজ পদ্ধতিতে একমাত্র কালচার যেটা কম খরচে অধিক গণতে মাছ চাষ করা যায়। আপনি যদি একটু চেষ্টা করেন বা একটু পরিশ্রমী হন তাহলে সেটা সম্ভব, মাছ চাষে আপনি স্বাবলম্বী হতে পারবেন। হাজার হাজার কোটি টাকা বায়োফ্লক এই দেশ থেকে নিয়ে চলে গেছে, আমরা কিন্তু বলি না হি বিশাল আকারে করেন, ওইরা কোটি কোটি টাকা ইনভেস্ট করেন, আমরা বলি যে প্রথম অবস্থা অল্প দিয়ে শুরু করেন। কিন্তু আবার এইটাও না যে একটা গামলা দিয়ে শুরু করবেন, কারণ অনেকে আমাকে প্রশ্ন করেন ভাই আমি একটা গামলা করছি, ভাই আমি একটা 5,000 লিটার ট্যাঙ্ক করছি, ভাই আমি একটা 10,000 লিটার ট্যাঙ্ক করছি, মাছ চাষ শুরু করে দিই। এরকম প্রশ্ন করবেন না, কারণ ছোটো কইরা বলছি এই জন্য এত ছোট না যে যেটার মাধ্যমে পানি মাছ যে রাখার জন্য কিন্তু আমরা অনেক সময় একটা পাতিল ব্যবহার করি। তো আপনি যখন একটা 5,000 লিটার ট্যাঙ্ক করবেন তখন সেখানে কিন্তু মাছ চাষ হবে না, বরং তো মাছ আপনি যেঁয়ে রাখতে পারবেন, মানে যতক্ষণ মানে প্রাণটা যেন না যায় সেই জন্য ব্যবহার করতে পারবেন। অথবা নিজের খাবারের জন্য যদি করেন যে গেছেন 10-20টা মাছটা আমি ছেড়ে রাখলাম শখের বসত করলাম, এটা হলো আলাদা একটা সাবজেক্ট, কিন্তু এত ছোটো আকারে মাছ চাষ হয় না। আর আমরা এই যে আজকে যারা আসছে তাদের মুখের রিভিউগুলা কেন আমরা তুলে ধরি, এটার একটাই উদ্দেশ্য যে আমরা আসলে কি সহজ পদ্ধতিতে কালচার করতেছি কি না মানুষের সাথে প্রতারণা করতেছি সেই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করার জন্য। তো আপনি তো ইতিমধ্যে জানতে পেরেছেন যে উনি আরেকটা বায়োফ্লক প্রজেক্টে গিয়েছিলেন, বায়োফ্লক থেকে এখানে অনেকটাই ডিফারেন্স আছে। আমিও অনেক সময় বলি অনেক কিছু ডিফারেন্স, কারণ আমি তো সব তুলে ধরেছি আপনাদের মাঝে, আজকে আবার নতুন করে তুলে ধরলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এর আগে আমি আরেকটু কথা বলে নেব ওনাদের কাছে। আপনি তো মূলত ইউটিউবের মাধ্যমে এই পদেরটা দেখছেন? জি, ইউটিউবের মাধ্যমে দেখছি। দেখে এত দূর আসছেন? জি, এখানে আসছেন আমার সাথে সরজমিনে দেখার জন্য। জি, ইউটিউবে যেরকম দেখছেন এখানে কি আইসেরমই পাইছেন? জি, ঠিক এরমই পাইছেন, এর মধ্যে কোনো ব্যস্ত পাইছেন না, বেশ কম নাই না না দেখেন আবার অনেক খাওয়া আর উনি কি আপনার সহকর্মী? আমারই বাইকনা। বাইকনা মানে আপনার দুজন মিলে পদেরটা করছেন? আচ্ছা, যাই হোক। তো দর্শক
আপনি ইতিমধ্যে বুঝতে পারছেন, অন্য সাদা মাটা মানুষ আর রিভিউটা সে বুঝিয়ে দিছে। তো আমরা চাই বাংলাদেশের বেকারদের নিয়ে আমরা কিন্তু অনেক ধরনের প্রকল্প শুরু করেছি, শুধু এখন যদি কিছু দেখা যাচ্ছে আপনার কাছে কিছু টাকা আছে আপনি ইনভেস্ট করতে পারবেন, তাহলে আপনি আশা করি এই সহজ পদ্ধতিতে মাছ চাষ আসতে অবশ্যই আপনি মোটামুটি স্বাবলম্বী হতে পারবেন। কোটিপতি যদি না হন মোটামুটি চলে ফিরে যেতে পারবেন একটা ফ্যামিলি নিয়ে। আর যদি সেটা বড় আকারে আস্তে আস্তে করেন তাহলে দেখা গেছে কি একটা সময় আপনার এই পদেরটাই বিশাল আকারে মানে একটা বিশাল একটা ব্যবসায় পরিণত হয়ে যাবে। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি জাহিদুল ইসলাম আশিক, কিশোরগঞ্জ পাকুন্দে উপজেলা থেকে আজকের জন্য বিদায় নিলাম। আর বিদায় নেওয়ার আগে একটা কথা বলে গেলাম, যদি কোনো সহজ পদ্ধতিতে মাছ চাষের ইনফরমেশন জানতে চান তাহলে আমাদের ডিসপ্লেতে দেওয়া নাম্বারে ফোন করে অবশ্যই জেনে নেবেন। এবং এই নাম্বারে ফোন দেওয়ার টাইম হলো সকাল 8টা থেকে রাত 10টার ভিতরে ফোন দেবেন। আবারও বলতেছি, বাংলাদেশ টাইম সকাল 8টা থেকে রাত 10টার ভিতরে এই মোবাইলটা খোলা থাকে বা এই নাম্বারে ফোন দিবেন। যদি কোনো কারণবশত ফোনে বিজি পান বা ফোনে আমাদেরকে পাইতেছেন না, আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, ওইখানে নক করবেন। যদি হোয়াটসঅ্যাপ ইমোতেও দেখতেছেন বিজি, তাহলে আমাদের এখানে হোয়াটসঅ্যাপ ইমোতে আপনি ভয়েস করে রাখবেন, আমরা সময় মতো আপনার কাছে দিয়ে দেব। তো আজকের জন্য বিদায় নিলাম, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।